শত শত নারীর অন্তর্বাস চুরি করে ধরা পড়লেন এক কুলাঙ্গার পুরুষ। এই মুহূর্তে দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা চালু করেছেন, আপনাকে জানাই সিমটু টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। প্রায় 700 বেশি অন্তর্বাস চুরির দায়ে জাপানে গ্রেপ্তার করা হয়েছে 56 বছর বয়সের এক ব্যক্তিকে। গ্রেপ্তার ব্যক্তির নাম তৎসু উরাতা। তার বিরুদ্ধে অভিযোগ, নারীদের শত শত অন্তর্বাস চুরি করে নিজের বাসায় জমা করেছেন। স্থানীয় সংবাদ মাধ্যম জাপান টুডে ও ইনসাইডারের প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গেছে, জাপানে কয়েনের মাধ্যমে পরিচালিত একটি লন্ড্রি থেকে ওই অন্তর্বাসগুলো চুরি করেন উরাতা। দীর্ঘদিন ধরে চুরি করা অন্তর্বাসগুলো তিনি নিজের বাসায় জমা করে রেখেছেন। এই ঘটনাটি প্রথম প্রকাশ করেন 21 বছর বয়সী এক তরুণী। তিনি 6টি অন্তর্বাস চুরির অভিযোগ তোলার পর উতারার বাসায় অভিযান চালায় পুলিশ। পরে সেখান থেকে 730টি অন্তর্বাস, বেশিরভাগ প্যান্টি উদ্ধার করা হয়। পুলিশের শেয়ার করা ছবিতে দেখা যায়, অভিযানের পর জব্দ করা অন্তর্বাসগুলো ঘরের মেঝেতে ছড়িয়ে রাখা হয়েছে। তবে এতগুলো অন্তর্বাস ওই ব্যক্তি কেন চুরি করলেন তা জানা যায়নি। বেপ্পু সিটির পুলিশ বিভাগের একজন মুখপাত্র এবেমা টিভিকে বলেন, সম্প্রতি তারা একসঙ্গে এতগুলো অন্তর্বাস বাজেয়াপ্ত করেননি। অন্তর্বাস চুরির অভিযোগ স্বীকার করার পর উরাতাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। জানা গেছে, বিগত কয়েক বছর জাপানে নারীর অন্তর্বাস চুরি যাওয়ার ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত মার্চে টাকাহিরো কুবো নামে এক ব্যক্তি নারীদের অন্তর্বাস চুরির দায়ে গ্রেপ্তার হন। তার কাছে 425টি অন্তর্বাস পাওয়া যায়। শেষবার অন্তর্বাস চুরির সময় ভিডিও ধারণ করেন এক প্রতিবেশী, পরে বিষয়টি প্রকাশ্যে আসে। এছাড়া 2019 সালে একই অপরাধে টোরু আডাসি নামে 40 বছর বয়সী এক ব্যক্তি গ্রেপ্তার হন। চলে যাচ্ছি আজকের মতো, দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। যাওয়ার পূর্বে বলবো, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তীতে ভালো ভালো ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে সর্বশেষ ভিডিওটা আপনি দেখে নিতে পারেন।